বুঝতেই পাচ্ছেন এত সুন্দর অভ্যর্থনা আমি আগে কখনো পাইনি, এবং এই শোকে ঘিরে যে কি পর্যায়ে পৌঁছেছে উত্তেজনা বুঝতেই পাচ্ছেন, আমার চারধারে দেখতেই পাচ্ছে। বলার অপেক্ষা রাখে না, আমাদের শো এর নাম লাস্ট প্রেজেন্স অন বাংলা সুপার ফ্যামিলি। এবার খেলবে বাঙালি। বাঙালি সবসময় বৃহত্তর পরিবারে বিশ্বাসী, তাই তো আমরা নিজের মা বাবা কাকা জ্যাঠাই এদের সাথে সাথেই পাড়ার সকলকে আপন করে নিয়েছি। পাড়ার সবাই সবসময় একে অপরের সুখে দুঃখে পাশে থাকে। শুধু একটাই কথা মনে রাখবে, সবাইকে আপন করে নিলেও অন্যের বউকে কিন্তু আপন করাটা খুবই সাংঘাতিক ব্যাপার। আমরা আজ রয়েছি রাজডাঙ্গার নব উদয় সংঘে। কি নামটা চেনা চেনা লাগছে? ঠিকই ধরেছে, এই সেই পাড়া যেখানে দুর্গা পুজোর সময় লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। বিভিন্ন বিশিষ্ট মানুষ এই ক্লাবের সক্রিয় সদস্য। শুধু দুর্গা পুজো নয়, সারা বছর নানান সামাজিক কাজ, যেমন গরিব দুঃস্থদের পাশে থাকা, রক্তদান শিবির, এবং তাছাড়াও অঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই পাড়ার সুনাম যথেষ্ট। তাহলে এই রাজডাঙ্গা নবোদয় সংঘতেই আমরা শুরু করছি আমাদের আজকের প্রথম রাউন্ড। দেখে নেব এক এক পরিবারকে। প্রথমে ডাকবো শ্বেতা পাল এবং লোকনাথ পালকে। এরপর ডাকবো দত্ত পরিবারকে। এবার আসছে তালুকদার পরিবার। এবার আমাদের মধ্যে আসছে পৌশালী পালের পরিবার। এবার চ্যাটার্জি পরিবার। এখন আসছে চৌধুরী পরিবার। এবার অধিকারী পরিবার। এবার আমাদের মধ্যে আসছে সাহা পরিবার। আসছে রায় পরিবার। এবং সবশেষে গাঙ্গুলী পরিবার। এবার আমরা খেলবো ধর তো দেখি, যার মানে ধরবে আঙুল, জিতবে খেলা, ভুল ধরলে উঠবে খেলা। শুরু হচ্ছে ধর তো দেখি। প্রথমে আমাদের সাথে খেলতে আসছেন পাল পরিবার থেকে লোকনাথ দা। চিনে নিন নিজের বউকে। চেনা চেনা লাগছে? না, এটাও না, এটাও না। কোনদিন বলেছেন বৌদিকে তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন দেখেছি? এটা চেনা চেনা লাগছে? তাহলে গাইতে গাইতে গানটা বৌদিকে নিয়ে চলে আসুন সামনে। কত বছরের বিয়ে দাদা বৌদির? 15 বছর। 15 বছর? আচ্ছা চোখটা খুলুন দেখি, এটা কি হলো? 15 মিস্টেক হয়ে গেল। আসল বৌদি কোথায়? বৌদি একটু আসুন। শ্বেতা বৌদি কি মনে হচ্ছে? এত বছর নাচ শুনবো আর কি। এরপর খেলতে আসছেন অসীম দত্ত। টেনশন নাকি? আপনাকে দেখে মনে হচ্ছে কিছু টেনশনে রয়েছে। খুবই কঠিন খেলা কিন্তু। না, এটাও না। আচ্ছা, না এটা না, এটাও না, না এটাও না। কি আরেকবার দেখে নিই? না, না এটাও না, না এটাও না। এবার আপনি একটাই সুযোগ পাবেন, এই 10 জন বৌদির আঙুল যে ছুঁয়ে দেখেছেন তার মধ্যে থেকে কত নম্বরে ছিল আপনার বৌটি? 3 নম্বরে। এ বাবা, এটা তো কোনো মতেই নয়। এটা তো কোনো মতেই নয়, কিন্তু আটের উপায় নেই। বৌদি একটু এগিয়ে আসুন, চোখটা তাহলে খুলে ফেলুন।
দু নম্বরে ছিল। আচ্ছা বৌদি একটু চলে আস, আপনার কত বছরের বিয়ে? দু বছর। এটা এটাও না, এটা ছোট ছোট লাগছে, এইটাও না। প্রথম থেকে তিন নম্বর মোস্ট প্রবলি। প্রথম থেকে তিন নম্বর? আপনি বাকি বৌদিদের দরকার নেই, বুঝে গেছি। প্রথম থেকে তিন নম্বর? আচ্ছা প্রথম থেকে তিন নম্বর বৌদি, ওকে। এটাই তো? হ্যাঁ মোস্ট প্রবলি, মোস্ট প্রবলি না, শিওর। দু বছরের বিয়ে তো আর কি করা যাবে। দাদা এবার আপনি চোখটা খুলে ফেলুন। আপনার এদিকে বউ দাঁড়িয়ে রয়েছে, এবার আপনি বলুন যে আপনি এই দুজনের মধ্যে কার আঙুল ধরেছিলেন? কোন ওর আঙুলই ধরে দিলাম বৌদি। দাদা কার আঙুল ধরেছিলেন? এবার আমাদের সাথে খেলতে আসছেন অরিন্দম পাল। ভুল হলে তো আমার টুডে লাইফই বন্ধ হয়ে যাবে মোটামুটি। সকালের চা পাবো না। আচ্ছা তিন নম্বর বা চার নম্বর একবার যেতে চাই। আর তো দেখা যাবে না, তিন নম্বর বা চার নম্বর। চার নম্বর, চার নম্বর। আচ্ছা তিন নম্বর, তিন নম্বর, তিন নম্বর, চার নম্বর, তিন নম্বর, তিন নম্বর। আচ্ছা তিন নম্বর। এটা অনেকটাই আন্দাজের উপরই ছেড়ে দিয়েছেন দাদা। যে তোমার হাওয়া আমাকে ছুলো উড়ে গেল মন পায়রাগুলো। ওহো এত টোটাল টাইম মিস হয়ে গেল। মোদি টশল মোদি এগিয়ে আসুন। এখন আর হাত ধরে কি হবে, দাঁড়িয়ে যান পাশে। এখন আর হাত ধরে কি হবে, এটা তো আগে প্র্যাকটিস করা দরকার ছিল। একদম, আমরা তো জানতাম যদি গেমের রুল এরকম হবে তাহলে প্র্যাকটিস করতাম। না না আসলে এর জন্য কেন, এমনি সময় তো একটু বহুদিন হাত ধরে ঘুরতে হয়। এটা আমিও বাড়িতে খুব চেষ্টা করছি, উনি যাতে সকালবেলা হাঁটতে পারে। তো আমিও তাহলে বেরোবো, উনিও তাহলে বেরোবেন, তাহলে হাত ধরে ধরে বেরোবো, এবার থেকে আর ভুল হবে না। এবার আমাদের সাথে খেলতে আসছেন সঞ্জয় চ্যাটার্জি। এইটাই হবে মনে হচ্ছে, এইটাই হবে। আমি অনেক বেশি হাত ধরিনি তো, এইটাই হবে। আমি এই বৌদিতে থাকতেই পারি আমরা, কিন্তু আরো ছয় বৌদি বাকি আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, এরকম সুযোগও আর পাবেন না। না আর কনফিউশন বাড়িয়ে লাভ নেই, প্লিজ বৌদি একটু সামনে চলে আসুন। মন কথা শুন, যাবে চলে বৃন্দাবন, নাগরের নাগরে একটু এগোলে ভালো হতো।
আর তো উপায় নেই, বেশ চোখটা খুলু। নাগরের নাগরে তো লাইন তুলবি নাকি বল, ওরে বাঁচাও আমা বৌদি আসুন। ছোট্ট বিরতি ফিরে আসি, খুব তাড়াতাড়ি। আপনারা দেখছেন লাক্স প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি, এবার খেলবে বাঙালি। এবার খেলতে আসছেন চৌধুরী পরিবার থেকে অনুপ দা। দাদার কত বছর তাহলে? এটাও নয় কি করবো দাদা, পারলাম না। এর বৌদি রয়েছে, আপনার বউ রয়েছে, কত টাকা করেছিলেন? নাম্বার গুনিনি, নাম্বারও গুনিনি। আন্দাজি বলুন তাহলে, আপনার ফেভারিট নাম্বার কোনটা সেটাই বলে দিন। দশ, ফাইভ। আচ্ছা, ফাইভের বৌদি চলে আসুন তো, চোখ খুলুন। ফাইভে এই বৌদি রয়েছে, বৌদি আসুন, কি বলবেন? বিয়ের সময় শুধু কেড়ে আঙুলটা ধরেছিল, ওইটা হলে হয়তো পারতো। খেলতে আসছেন এবার বান্টি অধিকারী। আপনার কত বছরের বিয়ে? 20 বছর। এবার খেলতে আসছেন সাহা পরিবার থেকে রূপক দা। কত বছর আপনার বিয়ে? 5 বছর হয়নি এখন। 5 বছর হয়নি? লাভ ম্যারেজ? ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ। এটাও নয়, চিনতে পারবেন তো? মোস্ট প্রবলি এটা। আচ্ছা, আপনি যাকে হাতের পাশে রেখেছিলেন তিনি হচ্ছেন নাম্বার 6। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চেনা চেনা ওটাই লেগেছে। এটাই তো ম্যাক্সিমামটা, তাহলে নিয়ে আসুন, হাত ধরে নিয়ে আসুন। পড়লে মনে তোমাকে আর কে আমার, চোখটা খুলো। পাগলামি বলে থাকে লোকজনে, আমি তো ভীষণ খুশি আর কি, মানে খুব টেনশনে পড়ে গেছিলাম। সব যেমন দাদারা চিনতে পারছে না, অলরেডি আমি তিন চারবার চলে এসেছি, অন্য দাদারা আমাকে নিজেদের বউ বলে নিয়েছে, এবার যদি নিজের বোন চিনতে না পারে তাহলে আর কিছু বলার নেই। সত্যি জটিল সিচুয়েশন হয়েছে, আমার একটা মনে হলো একটু আগে,
লাইক দ্যাট ওরকমই যাচ্ছে স্ক্রিনটা আচ্ছা সেজন্য বললাম কিছুটা মনে হলো আমরা কি সাথে ফিরে যাবো? হ্যাঁ সাথে। বেশ, সাথে বৌদি চলে আসো। একদম বৌদি নিজেই অ্যানাউন্স করে দিয়েছেন আর আমার কিছু বলার নেই। তোর কথা মনে এলে নিজেকে হারাই বোঝা দাদা ওইটা আরেকবার হয়ে যাচ্ছে যা তো চোখ বাঁধা অবস্থায় করলেন প্লিজ সেলিব্রেশনটা কথা মনে আর এইতে যথেষ্ট হচ্ছে না আপনি একটুখানি হাঁটু কেড়ে বসে বৌদির হাতটা ধরে এই পাড়া থেকে দশ পরিবারের মধ্যে থেকে চার দাদা সঠিকভাবে নিজের বউয়ের আঙুল চিনে নিয়েছেন বাকি রইল আরো ছয় পরিবার এবং সেখান থেকে এক পরিবার যেতে পারবে আমাদের সাথে আগামী রাউন্ডগুলো খেলার জন্য সেটা ডিসাইড করবো আমরা এই টাই ব্রেকার খেলাটার মাধ্যমে এই বোলের মধ্যে রয়েছে ছটা চিরকুট এই ছটা চিরকুটের মধ্যে একটাতে লেখা রয়েছে ধরতো দেখি বৌদিরা একটা একটা করে চিরকুট বেছে নেবে যার চিরকুটে লেখা থাকবে ধরতো দেখি তিনি আমাদের সাথে আগামী রাউন্ডে এগিয়ে যাবেন রেডি বৌদিরা বেশ এবার খুলুন দর্তে দেখি রাউন্ডে খেলা হলো জমজমাটি এবং অনেকটাই মজা হলো কিন্তু পাঁচ পরিবারকে আমরা এখানেই বিদায় জানাবো তারা প্লিজ মন খারাপ করবেন না কারণ আপনাদের জন্য রয়েছে সান বাংলার তরফ থেকে বিশেষ পুরস্কার প্রথমেই ডেকে নেবো তালুকদার ফ্যামিলিকে আপনাদের কি প্রথমেই এই লে হালুয়া খেলাটার ব্যাপারে একটু বলে দিই এই রাউন্ডে আমি একটা করে প্রশ্ন করব প্রত্যেক পরিবারকে খুব সহজ প্রশ্ন থাকবে মানে উত্তর ভীষণই সহজ হবে কিন্তু একটু অন্যরকমভাবে ভাবতে হবে যদি উত্তরটা সঠিকভাবে দিয়ে দেন তাহলে আপনারা পেয়ে যাবেন পাঁচ পয়েন্ট আর যদি না পারেন তাহলে সবাই মিলে বলতে হবে লে হালুয়া বৌদি দাদার সাথে আলাপ হয়েছে বাকিদের সাথে একটু আলাপ করিয়ে দিন তো ননদ পূজা মাইতি রোডেশিয়ান ও খুব পেট লাভার তো ওরা না ছোট থেকেই একদম ঘরেই থেকে থাকে মানে ওদের একা থাকতে ওরা অভ্যস্ত না বিয়ের পর বা বউ ভাতের পরের দিন যেমন থাকে আর কি সব ঘরে মানে ফুল এবার তো ওদেরকে বারান্দায় রাখা হয়েছে দুজনকে দুজনেই বাধা মাঝরাতে হঠাৎ ডেটটা দুটো নাগা চিৎকার করছে দুজনেই সমানে মানে তারও সরে চিৎকার করছে বলেছিলাম বিয়ের আগে আমি কিন্তু আমার রুমে পেট অ্যালাও করবো না তো রাজি হয়েছিল কিন্তু তারপরে বলে যে কী করবো ঘরে তো আনার পারমিশন নেই তোমার তাহলে আমি বাইরে গিয়ে ওদের সঙ্গে বসি বাইরে গিয়ে সেটির ওপরে বসছে দরজা খুলেই ও বাইরে বসে আছে পেটদের কাছে আর সমানে মশা ঢুকছে আমি সমানে মশা মারছি কিছুক্ষণ মানে এক ঘন্টা পর ও আবার ঘরে শুতে চলে এসছে যেই ঘুমাতে চলে এসছে কিছুক্ষণ পর যে দেখেছে আবার নেই কেউ আবার চিৎকার ভোর হলো আলো ফুটলো কুকুরগুলো শান্তিতে ঘুমালো ও ঘরে এসে ঘুমালো যাক আমরা এই রাউন্ডটা শুরু করি তাহলে রেডি সবাই আপনাদের জন্য প্রশ্ন কোন ঠাকুরকে সব ধর্মের মানুষ শ্রদ্ধা করে খুব সহজ উত্তর কিন্তু কোন
ঠাকুরকে সব ধর্মের মানুষ শ্রদ্ধা করে। সব ধর্মের মানুষ শ্রদ্ধা করে সরস্বতী ঠাকুর। আচ্ছা হলো না, একবার লেহালুবা বলতে পারবে উত্তরটা দিদি? প্রশ্নটা ছিল কোন ঠাকুরকে সব ধর্মের মানুষ শ্রদ্ধা করে, উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি এখন কেমন মনে হচ্ছে? লেহালুবা মনে হচ্ছে তো? ওই যাক এবার সবাই মিলে লেহালুবা। এবার ডেকে নেবো অধিকারী পরিবারকে। আমার ননদ কাজল দাস, আমার পিসশাশুড়ির মেয়ে পিঙ্কি দে। আচ্ছা, এই লে হালুয়ার রাউন্ড মানে কিন্তু খুব সহজ প্রশ্ন থাকবে, মজার প্রশ্ন হবে, আর উত্তরটা একটু অন্যরকম ভাবে ভেবে দিতে হবে। ঠিক আছে, আপনাদের জন্য প্রশ্ন, তাল গাছে ভূত থাকে, আম গাছে কি থাকে? আম গাছে আম থাকে। আম গাছে আম থাকে, হ্যাঁ ঠিক তো। একদম সঠিক উত্তর, এবং এর সাথে সাথে আপনারা পেয়ে গেলেন 5 পয়েন্ট। এবার ডেকে নেবো সাহা ফ্যামিলিকে। আমার ভাগ্নে আর আমার ভাগ্নি, ওর নাম সুহান সাহা, ওর নাম প্রিয়া। আপনাদের প্রশ্ন, রাতে গন্ধ দিলেই কি ফুল ফুটবে? রাতে গন্ধ দিলেই কোন ফুল ফুটবে? হয়ে যাবে ভাবুন একটু। রজনীগন্ধা। রজনীগন্ধা কেন? রজনী মানে রাত আর গন্ধা। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর, এবং এর সাথে সাথে আপনারা পেয়ে গেলেন 5 পয়েন্ট। এবার আমাদের সাথে খেলার জন্য ডেকে নেব রায় পরিবারকে। বৌদি, দাদার সাথে আলাপ হয়েছে, বাকিদের সাথে একটু আলাপ করিয়ে দিন। আমার ছেলে স্নেহদীপ রায় আর আমার ভাই বিপ্লব মাইতি। তুমি কোন ক্লাসে পড়ো? টুতে। আপনাদের প্রশ্ন, দেখি যাচ্ছে কিন্তু পেরোনো যায় না, কোথায়? ক্যামব্রিজ। ক্যামব্রিজ ইউনিভার্সিটি আছে, ক্যামব্রিজ। বেশি সময় নেননি দাদা, চট করে বলে দিয়েছেন, এবং একদম সঠিক উত্তর। এর সাথে সাথে রায় পরিবার পেয়ে গেল 5 পয়েন্ট। এবার পালা গাঙ্গুলি পরিবারে। আমার মা আর আমার মা। আপনাকে ভালো লাগছে আজকে এখানে এসে? মজা লাগছে? খুব ভালো লাগছে এখানে এসে। খুব মজার প্রশ্ন থাকবে, ইজি প্রশ্ন থাকবে, করি। হাড়ের সাথে কি বসলে তার থেকে কিছুই পাওয়ার আশা থাকে না? হাড়ের সাথে কি বসলে তার থেকে কিছুই পাওয়ার আশা থাকে না? কখনো এরকম হয়েছে আপনার বউ আপনাকে জিজ্ঞেস করলো যে বলতো আজকে কি, আপনি বললেন তার সাথে আপনার মনে নেই এবং কিছু নেই সেটাও বলতে পারছেন না, আর কি যে আছে আজকে দিনে সেটাও বলতে পারছেন না? একেই বলে সাক্ষের করা। বড়দের জন্য একটা সাজেশন, ধরুন আপনি ভুলে গেছেন যে আপনার বিবাহ বার্ষিকী এক্স্যাক্টলি কোন দিনে, কি করে মনে রাখবেন? আপনি সোজা আপনার বউকে গিয়ে বলে দিন যে শোনো, আমাদের বিবাহ বার্ষিকীর দিনটি আমার মনে নেই। আর বউ আপনাকে এমন সব কথা শোনাবে, এত কিছু শোনাবে যে আর জীবনে কোনোদিনও দিনটা ভুল করবেন না। এই হচ্ছে শাকের করাত, এবং এই শাকের করাতে কথা বলছি তার কারণ আমরা এবার এই রাউন্ডটাই খেলবো। এই রাউন্ডের নাম শাকের করাত। প্রশ্ন হবে, খেলা হবে, দুজন খেলবে সাথে, ভুল করলে পা পড়বে শাকের করাতে। তাহলে ডেকে নিচ্ছি শাকের করাত খেলার জন্য আমাদের প্রথম পরিবার মানে তালুকদার পরিবারকে।
এই খেলাটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। এই বোর্ডে দেখতেই পাচ্ছে পাঁচটা তালা রয়েছে এবং ওই বাটিতে লুকোনো রয়েছে পাঁচটা তালার পাঁচটা চাবি। দাদা আপনি এক এক করে পাঁচটা চাবি বার করবেন এবং বৌদির হাতে দেবেন, বৌদি এসে তালাগুলো খুলবেন। যে পরিবার সবার আগে টাস্কটা ফিনিশ করতে পারবে তারা পেয়ে যাবে 25 পয়েন্ট এবং তারপরের পরিবার পাবে 20, তারপরের পরিবার পাবে 15, 10, 5, এইভাবে পাঁচটা পরিবার স্কোর পাবে। আর এই টাস্কটা যখন আপনারা করবেন তখন আমি পাঁচটা প্রশ্ন করব, প্রতিটা সঠিক উত্তরের জন্য থাকবে আরও 2 পয়েন্ট করে। তার মানে আপনারা যদি টাস্কটা সবার আগে ফিনিশ করেন আপনারা পাবে 25 পয়েন্ট এবং পাঁচটা সঠিক উত্তর দিয়ে আরও 10 পয়েন্ট, তার মানে টোটাল 35 পয়েন্ট স্কোর করার সুযোগ রয়েছে এই রাউন্ডে। বুঝতে পেরেছেন? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, তোমরা আমার রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, কে বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। ছন্দ মিলিয়ে বলুন, করব আয়েশ খাব দাস, দাসে কি বসবে? খাব পায়েশ। দাতব্য চিকিৎসালয় মানে কি, বিনামূল্যে চিকিৎসা নাকি দাঁতের চিকিৎসা? দুর্গাপূজাতে কটা দীর্ঘ থাকে? একটা। আপনার গায়ে সূর্যের আলো পড়লে মাটিতে আপনার কি পড়বে? ছাওয়া। চারটি উত্তর ঠিক দিয়েছেন, একটা ভুল ছিল। দুর্গাপূজাতে কটা দীর্ঘ থাকে? একটাও না। দয় হস্য দুর্গা এবং পুজো তো পয় হস্য, কোনো দীর্ঘই থাকে না। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের টোটাল স্কোর কত হলো আমি জানাচ্ছি। এখন পালা নিয়ে নেওয়ার একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আপনারা দেখছেন লাক্স প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি, এবার খেলবে বাঙালি। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন লাক্স প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি, এবার খেলবে বাঙালি। এবার ডেকে নেবো পরের পরিবারকে, মানে অধিকারী পরিবারকে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। পেটে গেলে কোথায় শয়? পিঠে শয়। পরের প্রশ্ন, রাম ছাগলের কটা পা? চারটে। পরের প্রশ্ন, কাকতাড়ুয়া কোথায় থাকে? পরের প্রশ্ন, বেশিরভাগ বাচ্চা হাতের কোন আঙুল চষে? বুড়ো আঙুল। আচ্ছা আপনাদের লাস্ট প্রশ্ন, কোন লেটার দিয়ে ইংরেজি অক্ষর শুরু হয়? প্রথম অক্ষর শুরু হয় এ দিয়ে। আর একটা আছে তো দেবে তো। প্রশ্ন পাঁচটাই হয়ে গেছে, তাহলে একটা এখনো বাকি আছে, খুলে গেছে। ঠিক আছে, আপনাদের পাঁচটা প্রশ্নই সঠিক উত্তর ছিল। আপনাদের টোটাল স্কোর কত হলো আমি সেটা রাউন্ডে শেষ করছি। এবার আমাদের সাথে খেলতে আসছেন সাহা পরিবার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কলির সবে ড্যাশ কি? কলির সন্ধে। শার্দুল কথাটির মানে কি, শিয়াল না বাঘ? শার্দুল, শিয়াল। বর্ষাকালে ছোটরা জলে কাগজে তৈরি কি ভাষায়? নৌকা। ধর তো দেখিতে, আপনি বৌদিকে কোন আঙুল ধরে চেনবার চেষ্টা করেছিলেন, তর্জনী না অনামিকা? তর্জনী। পরের প্রশ্ন, টিকটিক করে ডাকে কে? টিকটিকি। উল্টো দিকে ঘোরাচ্ছ তুমি। আর একটি তালা বাকি আছে। আপনাদের চারটে উত্তর সঠিক ছিল, একটা ভুল হয়ে গেছে। প্রশ্নটা ছিল শার্দুল কথাটির মানে কি, শিয়াল না বাঘ? উত্তর হতো বাঘ। আপনাদের টোটাল স্কোর কত হলো আমি সেটা পরে জানাচ্ছি। আমাদের সাথে এখন খেলতে আসছে রায় পরিবার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, শান্তির প্রতীক কোন পাখি?
পায়রা। অনেকেই খাবার পর কি খায়, মৌরি না পাঁচফোড়ন? মৌরি। তেল লাগে না কোন রান্নায়, রুটি না পরোটা? রুটি। ভন ভন করে কে ওড়ে? মাছি। কিতনে আদমি থে, কোন অভিনেতা সামলা? গব্বর সিং। হয়ে গেছে, পাঁচটার মধ্যে থেকে চারটে সঠিক উত্তর আছে আর একটা ভুল হয়ে গেছে। প্রশ্নটা ছিল কিতনে আদমি থে, কোন অভিনেতার সংলাপ, চরিত্রের নাম ছিল গব্বর সিং ঠিকই, কিন্তু অভিনয়, হ্যাঁ একদমই ঠিক, আমজাদ খানের অভিনয় করা চরিত্র। আপনাদের টোটাল স্কোর কত হলো সেটা আমি জানাচ্ছি রাউন্ডে। এবার আমাদের সাথে খেলতে আসছে গাঙ্গুলি পরিবার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, মারতে কামান দাগা, কি মারতে? মশা। একদম ঠিক। সিনেমা হলে হাউসফুল লেখার মানে কি? সব সিট ভর্তি না ভর্তি? ঢ্যাংকুড়াকুর কি বাজে? ঢাক। আকেলের সাথে আমাদের শরীরের কোন অঙ্গটির নাম বলা হয়? ঢাক। আর একটা প্রশ্ন বাকি আছে, প্রশ্ন সাধারণত ফিতে থাকে না কিসে, জুতো না হাওয়াই চটি? হাওয়াই চটি। জুতোই ফিতে থাকে? হাওয়াই চটি, হাওয়াই চটি। এই নাও, এই নাও, এটা খোলো। পাঁচটা তালাই খুলে গেছে এবং পাঁচটা প্রশ্নের মধ্যে থেকে সব কটাই সঠিক উত্তর ছিল। শাকির করাত রাউন্ডে কোন ফ্যামিলি কত স্কোর করলো এবার সেটা জেনে নেওয়ার পালা। প্রথমেই বলবো তালুকদার পরিবার, ওনারা টাস্ক কমপ্লিট করেছেন 54 সেকেন্ডসে এবং চারটে সঠিক উত্তর দিয়েছেন, ওনাদের টোটাল স্কোর 28। এরপর বলবো অধিকারী পরিবার, ওনারা টাস্ক কমপ্লিট করেছেন 1 মিনিট 5 সেকেন্ডসে এবং পাঁচটা সঠিক উত্তর দিয়েছেন, ওনাদের টোটাল স্কোর 15। এরপর সাহা পরিবার, সাহা পরিবার টাস্ক কমপ্লিট করেছে 1 মিনিট 6 সেকেন্ডসে এবং উত্তর দিয়েছে চারটে সঠিক, ওনাদের টোটাল স্কোর 18। এবার রায় পরিবার, ওনারা টাস্ক কমপ্লিট করেছেন 33 সেকেন্ডসে এবং উত্তর দিয়েছেন চারটে সঠিক, ওনাদের টোটাল স্কোর 33। গাঙ্গুলি পরিবার, ওনারা টাস্ক কমপ্লিট করেছেন 1 মিনিট 3 সেকেন্ডসে এবং উত্তর দিয়েছেন পাঁচটা সঠিক, ওনাদের টোটাল স্কোর 25। আপনাদেরকে একটা গল্প বলি। একবার এক ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গেছে সম্বন্ধ করতে। তো মেয়ের বাবা ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি কি করো? ছেলের বাবা বললো, ছেলে যা করে সব কপাল জোরে। মেয়ের বাবা শুনে খুবই খুশি হলেন, ভাবলেন বাহ, কপাল জোর যখন দাঁড়ান তার মানে আর ছেলের উন্নতি কে আটকাবে। তো খুব ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। তারপর জানা গেল ছেলে কুকু করে ইট ভাঙে কপাল জোরে। না না, আপনাদের এরকম কোনো ইট কাঠ ভাঙতে হবে না আমাদের এই খেলাতে, বরং খুব সিম্পল খেলা লুডো। লুডো খেলতে হবে কারণ আমাদের এই রাউন্ডের নাম কপাল জোরে। এখানে প্রত্যেকটি পরিবার সুযোগ পাবে 3 বার করে ছক্কা চালার এবং রাউন্ডের শেষে যে স্কোরের ঘরে যে পরিবার থাকবে এই রাউন্ডে পাওয়া সেটাই তার স্কোর। আর মনে রাখবেন একটা কথা, 3 ছক্কা চাললে কিন্তু বাকি লুডোর খেলার মতন আমাদের এখানে দান করতে যায় না, বরং 3 ছক্কা চাললে সরাসরি 100 স্কোর করে নিতে পারে। দেখা যাক আজকের কোন পরিবারের কপাল জোর কতটা। ছোট্ট ব্রেক, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আপনারা দেখছেন লাস্ট প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি, এবার খেলবে বাঙালি। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন লাস্ট প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি, এবার খেলবে বাঙালি। মনে রাখবেন কপাল জোরে মানেই খেলতে থাকুন লুডোর দান, 3 ছক্কায় 100 বার। দেখে নেব আমাদের সাথে খেলার জন্য প্রথম পরিবার মানে তালুকদার পরিবারকে। রেডি? নিয়ে নিন, একদম রেডি হয়ে যান তাহলে। 3টে ছক্কা পড়লে কিন্তু 100 হয়ে যাবে। বেশ, ওহো, 2 পড়ে গেছে, এখনো সুযোগ রয়েছে। 4 পড়লে কিন্তু একটা সিঁড়ি রয়েছে। এবার পড়েছে ফুট। উদি, এবার একটু বড় করে চালুন, ঠিক আছে? 3 পড়লে কিন্তু একটা সিঁড়ি রয়েছে, 6 পড়লে কিন্তু একটা বিশাল সিঁড়ি রয়েছে। একটু বড় করে চালুন, 6।
ছয় থেকে মানে নয়ের গড়ে এবং সিঁড়ি বে নব্বই। এই রাউন্ডে তালুকদার পরিবার পেল নব্বই পয়েন্ট। এবার ডেকে নেব অধিকারী পরিবারকে। চলে দিন বৌদি। এই তো পাঁচ, বড় চাল পড়েছে, পাঁচে পৌঁছে গেছেন অধিকারী পরিবার। এবং এখন যদি একটা ফুট পরে বা যদি একটা চার পরে, একটু বড় করে ঘুরিয়ে দিই, তিন দিনও কিন্তু এখন এক দারুণ সুযোগ রয়েছে। একটা যদি এখন ফুট পরে তাহলে কিন্তু আপনারাও নব্বইতে পৌঁছে যেতে পারবেন। ওহো, পুটটা পড়তে পড়তে বলল না, পড়েছে দুই, তার মানে অধিকারী ফ্যামিলি এই রাউন্ডের পর পেয়ে যাচ্ছে দশ পয়েন্ট। কপাল জোরে খেলতে এবার আসছে সাহা পরিবার। পাঁচ, বৌদি পৌঁছে গেছেন পাঁচের ঘরে। এবং ওকে দেখা যাক এবার ওর হাতে কত চাল আছে। গড়িয়ে পড়েছে চার, চার মানে, হ্যাঁ চার মানে বৌদি সিঁড়ি পেয়ে গেছেন এবং নব্বইয়ের ঘরে অলরেডি পৌঁছে গেছেন। ওনাদের হাতে এখনো একটা দান রয়েছে। এবার দাদা আপনি চলুন। পড়েছে ছয়, একটুর জন্য সাপের মুখটা অ্যাভয়েড করে নিয়েছেন এবং পৌঁছে গেছেন 96-এ। খেলা কিন্তু হাড্ডা হাড্ডি হচ্ছে। এবার ডেকে নেব রায় পরিবারকে। প্রথমেই দাদা চালবেন। তিন, আরো দুটো সুযোগ রয়েছে আপনাদের চালার। এবং তিন, তিন মানে একটা সিঁড়ি। এবং 43-তে পৌঁছে গেছেন ওনারা। বৌদি খুব সাবধানে চালবেন, দুটো সাপের মুখ রয়েছে কিন্তু সামনে। পড়েছে চার, দুই তিন চার, চার মানে সাপের মুখ। এবং এত ভালো খেলেও শেষ অব্দি ওদের টোটাল স্কোর হয়ে গেল আট। এখন খেলতে আসছে গাঙ্গুলি পরিবার। বৌদি আপনি গুটি সাজবেন। বেশ, প্রথম চাল এবং পড়েছে দুই। বৌদি চলে আসুন, দুইয়ের ঘরে চলে আসুন। একটু বড় করে চালুন। এই তো ভালো চাল হয়েছে। এবং চার, চার মানেই একটা সিঁড়ি। এবং বৌদি পৌঁছে গেছেন 43-তে। দুই এবং চারে কিন্তু রয়েছে, উঁচু করে চালবেন, বড় করে চালবেন। ছয়, ছয় মানে আর একটা সিঁড়ি। এবং সেই সিঁড়ি বেয়ে বৌদি চলে এসেছেন 78-এ। চারটে রাউন্ড খেলার পর কোন পরিবারের ফাইনাল স্কোর কত এবং কোন পরিবার আজকের লাক্স প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলির খেতাব জিতে নিল এবং সান বাংলার তরফ থেকে 51,000 টাকার চেকটা জিতে নিল, সেইটা এবার জেনে নেওয়ার পালা। আমি এক এক করে পরিবারদের স্কোরগুলো অ্যানাউন্স করছি। ফিফথ পজিশনে রয়েছেন অধিকারী পরিবার, ওনাদের টোটাল স্কোর 30। ফোর্থ পজিশনে রয়েছেন রায় পরিবার, ওনাদের টোটাল স্কোর 46। এবার বলবো গাঙ্গুলি পরিবার, গাঙ্গুলি পরিবারের টোটাল স্কোর 108। বাকি রয়েছে আর দুই পরিবার, তাদের মধ্যে থেকে একজন পেয়েছেন 118 পয়েন্ট এবং আরেকজন পেয়েছেন 119 পয়েন্ট। মানে তালুকদার পরিবার এবং সাহা পরিবার, ওদের দুজনকেই বলবো একটু এগিয়ে আসার জন্য। এবার কোন পরিবার পেয়েছে 118 এবং কোন পরিবার পেয়েছে 119, সেটা সাহা পরিবার পেয়েছেন 119 পয়েন্ট।
বুঝতেই পারছেন তালুকদার পরিবার পেয়েছে 118 পয়েন্ট। তার মানে এই পর্বের লাস্ট প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি হয়ে যাচ্ছে সাহা পরিবার। কিন্তু আমাদের বাকি চার পরিবারও ভীষণ ভালো খেলেছে এবং আমরা খুব ভালো সময় কাটিয়েছি তাদের সাথে, তাই আপনাদের জন্য রয়েছে সান বাংলার তরফ থেকে বিশেষ পুরস্কার। আমাদের এই পর্বের সুপার ফ্যামিলি মানে শাখা ফ্যামিলিকে কিন্তু এত সহজে ধরা যাবে না। তাদের সাথে আমরা আরো কিছুক্ষণ সময় কাটাবো এবং জেনে নেব তাদের পরিবারের কিছু ব্যক্তিগত কথা। এই পর্বের আমার কস্টিউম স্পন্সর করেছেন রিচা মালকানি এবং জুয়েলারি স্পন্সর সাক্ষী জুয়েলার্স। আমি রয়েছি এখন আমাদের সাহা পরিবারের সাথে এবং আমার সাথে রয়েছেন রূপকদা এবং সুবর্ণা বৌদি। দাদার কাছে জানতে চাইবো, দাদার জীবনে একটা খুব মজার ঘটনা আছে শুনলাম, মানে আপনি কাঁপতে কাঁপতে বিয়ে করেছিলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এমনি নার্ভের প্রবলেম আছে, হাত এমনি কাঁপে, তো তখন তো টেনশন এমনি কাঁপছিল। তার মধ্যে আমার বিয়ের দিন ঝড় বৃষ্টির সঙ্গে ভূমিকম্প হয়ে গেছিলো, মানে দুটো মিলিয়ে, মানে আমি যখন ওর হাতে হাত রেখেছি আমার তৃতীয়ত করে কাঁপছি, মানে হাতে হাত ছোঁয়াতেই একদম ভূমি কেঁপে উঠেছিল প্রায় কিছুটা ওরকম। জীবনে কোনো খারাপ সময় এসেছে যখন দুজন দুজনের পাশে দাঁড়িয়েছে? মাস দেড়েক আগেই, তার আগেও কনসিভ করেছিল, তো সেটা মিসক্যারেজ হয়ে যায়। তো সেই সময় লাইফে ফার্স্ট যে মানে ওকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। নিজে থেকে সামলালেন কিভাবে সেই সময়? কষ্ট পেতে পেতে সহ্য হয়ে গেছে। মানে মামা 2017-তে 22 ফেব্রুয়ারি মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। তখনই খুব খারাপ লাগে, এখানে ছিলাম, যেতে পারি নাই। তার ঠিক 10 মাস পর বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। মানে যেদিন ওর বাবা মারা যায় সেদিন আর কি আমাদের বাড়ি আসার কথা ছিল, সেদিন বাবার আসার কথা কমপ্লিট। তো ওরকমই ওই টাইমে বুকে ব্যথা বুকে ব্যথা, তো ডাক্তারের কাছে গেছে, বলছে একটা ম্যাসিভ স্ট্রোক করেছে, তো হসপিটাল নিয়ে যেতে যেতেই রাস্তা এক্সপায়ারি করে গেছে। সবার সামনে হাজবেন্ডকে কিছু বলতে চান? সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকে, সাপোর্ট করে, ওর জন্য থ্যাংক ইউ। খুব ভালো থাকুন সবসময়, এরকমই আনন্দে থাকুন। এবং আপনারা যেহেতু আজকে সুপার ফ্যামিলি, আপনাদের জন্য রয়েছে সান বাংলার তরফ থেকে উইনার্স ট্রফি এবং 51,000 টাকার চেক। এবার সেগুলোই আপনাদের হাতে তুলে দেবো। আগামী পর্বে আমরা থাকবো কোন পাড়ায় এবং কি কি ঘটতে চলেছে দেখে নিন তার একটা ঝলক।